শুরুতেই জানিয়ে দিব ইসরায়েল হামাস যুদ্ধের ভয়ঙ্কর আপডেট। এদিকে গাজায় মৃত্যুর মিছিল থামছেই না, ইসরায়েলি বাহিনীর পরপরতা। আরও জানিয়ে দিব ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এদিকে রাশিয়ার সামনে টিকতে পারছে না আমেরিকার আব্রামস ট্যাঙ্ক। আরও জানিয়ে দিব পবিত্র রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। এরপর থাকবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের আপডেট, রেকর্ড ফাঁস করল রাশিয়া, জার্মানিতে তোলপাড়। এবং সর্বশেষ জানাব শাহবাজের সরকারকে ফ্যাসিবাদী শাসন বলল পিটিআই তথা ইমরান খানের দল। শুরুতেই জানিয়ে দিব গাজায় মৃত্যুর মিছিল থামছেই না, ইসরায়েলি বর্বরতা। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে, ফলে সেখানে ইতোমধ্যেই নিহতের সংখ্যা ৩০,৫০০ ছাড়িয়ে গিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে কমপক্ষে ৩০,৫৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল জাজিরার, গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত এই অবরুদ্ধ উপত্যকায় ৭১,৯২০ জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের মুখে অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের ১৫ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই অপুষ্টি ও পানিশূন্যতাজনিত কারণে মারা গিয়েছে। প্রাণহানির সংখ্যায় রয়েছে আরও কয়েকজন শিশু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কোদ্রা একটি বিবৃতিতে বলেছেন, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক জেনারেটর বন্ধ হয়ে যাওয়া এবং অক্সিজেন সরবরাহ না থাকায় সেখানে যথাযথ চিকিৎসা সম্ভব হচ্ছে না। এর ফলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা আরও ৬ শিশুর জীবন সংকট তৈরি হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘ শিশু তহবিল সতর্ক করে বলেছিল, ইসরায়েলি হামলার মুখে গাজা উপত্যকায় শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্যের জন্য অপুষ্টি গুরুতর হুমকি হয়ে উঠেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় হামাস ও এর সহযোগী সংগঠনগুলো। এরপর থেকেই প্রতিশোধের নামে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জানিয়েছে ওই গুপ্তচর গত বছর ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন। অভিযুক্ত ব্যক্তিকে একটি পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা হয়েছে বলেও জানিয়েছে ইরান। তবে তিনি কোন দেশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে কিভাবে ধরে নিয়ে আসা হয়েছিল সে বিষয়টি নিশ্চিত নয়। ২০২৩ সালের ২৮ জানুয়ারি ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছিল। তবে ওই হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছিল ইরান এবং এর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছিল তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে ওই সময় পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছিল ওই ড্রোন হামলার সঙ্গে জড়িত ছিল ইসরায়েল। তবে এই ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছে এবং তার পরিচয় কি, এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। ইরানের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন এই হামলা পরিকল্পনার প্রধান কিরা রনককে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হননি এবং ক্ষয়ক্ষতি খুব সামান্য হয়েছিল বলেও দাবি করেছে ইরান। রাশিয়ার সামনে টিকতে পারছে না আমেরিকার আব্রামস ট্যাঙ্ক। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধে মার্কিন নির্মিত আরও একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে। গতকাল ধ্বংসকৃত ট্যাঙ্কের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং রুশ বার্তা সংস্থা রাশিয়া টুডে তা শেয়ার করেছে। এর আগেও আমেরিকার একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে রাশিয়ার সেনারা। ভ্লাদিমির সোলিয়েভ নামে এক রুশ সাংবাদিক জানান, রাশিয়ার সেনারা প্রথমে আব্রামস ট্যাঙ্কে একটি গ্রেনেড ছুড়ে তার গতিরোধ করে, তারপর রুশ সেনারা সংঘবদ্ধ আক্রমণের মধ্য দিয়ে চূড়ান্তভাবে সেটি ধ্বংস করে। এক সপ্তাহের ব্যবধানে রাশিয়ার সেনাদের হামলায় ইউক্রেনের সেনারা মার্কিন নির্মিত দুটি আব্রামস ট্যাঙ্ক হারাল। সম্প্রতি ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সেনারা আবদিপকা নামে যে শহর দখল করে নিয়েছে তার কাছে ট্যাঙ্ক দুটি ধ্বংস হয়। ২০২৩ সালের জানুয়ারি মাসে আমেরিকা ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল। গত শরতে এসব ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছালেও ফেব্রুয়ারির আগ পর্যন্ত সেগুলোকে যুদ্ধক্ষেত্রে নামানো হয়নি। আমেরিকা ইউক্রেনকে আব্রামস ট্যাঙ্ক দিতে রাজি হওয়ার পর জার্মানি কিয়েভ সরকারকে লেপার্ড টু ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেয়। জার্মানির এই ট্যাঙ্কও যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি, বরং ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। রাশিয়া শুরু থেকেই বলে আসছে পশ্চিমাদের কোনো অস্ত্রের বহরই ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে পারবে না।
রাশিয়া আরো বলেছে, ইউক্রেনকে যে সমস্ত অস্ত্র দেয়া হবে তার সবকিছুই পুড়িয়ে দেয়া হবে। এদিকে ইউক্রেনে আব্রামস ট্যাঙ্ক পাঠানোর জন্য রাশিয়ার সেনারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ তারা প্রতিটি ট্যাঙ্ক ধ্বংস করার জন্য বাড়তি অর্থ পাচ্ছেন। একজন সেনা কৌতুক করে বলেছেন, রাশিয়ার প্রতিটি সেনার বোনাস পাওয়ার জন্য ইউক্রেনে পর্যাপ্ত আব্রামস ট্যাঙ্ক নেই, সেজন্য বাইডেনকে তাদের ধ্বংস করা প্রতিটি ট্যাঙ্কের জন্য শতকরা 10 ভাগ কমিশন দেওয়া উচিত। ওই সেনা আরও পরামর্শ দিয়েছেন, সৈন্যদের টাকা পাঠানো সহজ করার জন্য বাইডেনের কাছে একটি রাশিয়ান MIR ডেবিট কার্ড থাকা উচিত। পবিত্র রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি হতে পারে বলছে সূত্র। গাজা উপত্যকার ওপর ইহুদিবাদ ইসরায়েলের প্রায় 5 মাসের গণহত্যা বন্ধ করার আলোচনায় অংশ নিতে ফিলিস্তিনে ইসলামী প্রজাতন্ত্র প্রতিরোধ আন্দোলন হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কায়রো সফরে গিয়েছে। হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্য খলিল আল হাইয়া এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে মিশরের গণমাধ্যম। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাসের আগেই গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিনিধি দলটি কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করবে। সম্ভাব্য যুদ্ধবিরতিটি হবে সাময়িক এবং সময় 40 জন ইসরায়েলি পণ্যবন্দির বিনিময়ে 400 ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশকারী ত্রাণবাহী ট্রাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের পাশাপাশি একটি মার্কিন প্রতিনিধি দলও কায়রো পৌঁছেছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হামাস কর্মকর্তার বরাত দিয়ে মিশরের গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদ ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার সহ হামাসের অন্যান্য দাবি মেনে নিলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এদিকে হামাসের আরেকটি সূত্রে বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, একটি সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে দখলদার ইসরায়েল বহু প্রতিবন্ধকতা সৃষ্টি করা সত্ত্বেও এখনও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করা সম্ভব। সূত্রটি বলেছে, গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যেতে দেওয়ার বিষয়ে এখনও ওই মতৈক্য হয়নি। ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 5 মাস আগে যুদ্ধের শুরুতে বলেছিলেন, তিনি হামাসকে ধ্বংস না করা পর্যন্ত থামবেন না। কিন্তু পর্যবেক্ষকদের মতে যুদ্ধের ময়দানে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের এতটা বিপাকে ফেলতে সক্ষম হয়েছেন যে তেল আবিব এখন সেই হামাসের সঙ্গে চুক্তি করে গাজা থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজছে। তা সত্ত্বেও এত সহজে আত্মসম্মান হারাতে রাজি নয় দাম্ভিক এই দখলদার শক্তি। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনায় তেল আবিব হামাসের কোন কোন দাবি মেনে নিতে বাধ্য হয় সেটি এখন দেখার বিষয়। রেকর্ড ফাঁস করল রাশিয়া, জার্মানিতে তোলপাড়। ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে জার্মান বিমান বাহিনীর কর্মকর্তাদের গোপন আলোচনার রেকর্ডিং ফাঁস করে রাশিয়া জার্মানিতে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনার পরিণতি নিয়ে বেশ বিতর্ক চলছে। জার্মানি বিমান বাহিনীর উচ্চ পদস্থ অফিসারদের আলোচনার এক রেকর্ডিং প্রকাশ করে রাশিয়া গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে সাফল্য দেখাতে পেরেছে। জার্মান সরকার শেষ পর্যন্ত ইউক্রেনকে শক্তিশালী টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিলে কোন কোন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা হবে, জার্মান বিমান বাহিনীর প্রধান ও উচ্চ পদস্থ অফিসাররা যে সে বিষয়ে আলোচনা করেছিলেন। শুক্রবার রাশিয়ার সংবাদ মাধ্যমে সেই গোপন কথোপকথন ফাঁস হয়ে যাওয়ায় জার্মানিতে প্রবল তর্ক বিতর্ক চলছে। জার্মানের স্থিতিশীলতা বিঘ্নের অভিযোগ উঠেছে। জার্মান চ্যান্সেলর অলশলস এমন আড়ি পাতা কেলেঙ্কারির উৎস জানতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস চলতি সপ্তাহের শুরু থেকেই প্রাথমিক ফলের আশা করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, শাহবাজের সরকারকে ফ্যাসিবাদী শাসন বলল PTI। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ দলের PTI চেয়ারম্যান প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব। এমনকি পাকিস্তানি নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে ফ্যাসিবাদী শাসন বলে অভিহিত করেছেন তিনি। গতকাল দেশটির জাতীয় পরিষদের অধিবেশন চলাকালীন ওমর আইয়ুব খান এসব মন্তব্য করেছেন খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।